সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকেয়ার ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সর্বপ্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি যেটা কিনা ব্রেন টিউমার হয়েছে কিনা বা আমরা এর শিকার হতে চলেছি কিনা সেটা কীভাবে বিনা পরীক্ষায় শুধুমাত্র লক্ষণের উপর ভিত্তি করে কনফার্ম হব সেটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র রোগ হলে আধুনিক চিকিৎসায় ব্রতী হব, টাকা আছে লুটি যাব, সে চিন্তা ভাবনায় থাকলে সম্পূর্ণভাবে ভুল করা হবে, কারণ বুদ্ধিমান লোকেরা কখনো সে ভরসায় থাকে না। কথায় আছে, প্রোটেকশন ইজ বেটার দেন কিওর, এটা সবারই মাথায় রাখতে হবে। আজ এমন কতগুলি অদ্ভুত লক্ষণ নিয়ে আলোচনা করব, সেটা থেকেই আমরা কনফার্ম হব যে সিটি স্ক্যানের কোনো দরকার আছে বলে মনে করি না। হয়তো ভাবছেন এত কঠিন রোগে এমন সাহসী পদক্ষেপ কখনোই উচিত নয়। হ্যাঁ, সেটা তো আপনি আগেই জানতে পারছেন না। আমি যদি সামান্য লক্ষণ দেখে আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে পারি তাতে দোষ কী? রোগ শোনার পর আপনার মেরুদণ্ড শিথিল হবে, দেহের মধ্যে শীতল স্রোত বইবে, না শুনলে নিশ্চয়ই হবে না। এর আগে একটা উদাহরণ দিয়ে জিনিসটা আপনাদেরকে অবগত করাবো। একজন গরিব মহিলা তিনটি সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করে। একদিন দেখতে পায় ঘরের কোণে একটি গোখরো সাপ, তারপর চেতনা ফেরে ঘরে সাপ কেন। এরপরে সাপুড়ে ডেকে এনে হদিশ পায় ঘরের মধ্যেই গোখরো সাপের ভাষা, সেখানে অনেক সাপ এবং ডিম। এবার ভাবুন তো কীভাবে দিন কেটেছে। ওই মহিলা কিছুই ভাবেনি, দেখার পর কি তার এই ঘরে শুতে ইচ্ছা করবে? তেমনই ব্রেন টিউমার শোনার আগেই যদি লক্ষণ দেখে সাবধান হওয়া যায় তবে তো আর ঝামেলাই থাকছে না। এবার আসা যাক, কী লক্ষণ দেখে বুঝতে পারবো এই সর্বনাশী রোগের ঠিকানা। 1, খুব ঘন ঘন মাথার যন্ত্রণা হওয়া। মাথায় টিউমার হলেই এটা হয়ে থাকে। এবার হয়তো ভাবছেন যে এই সর্দি বা পেটে গ্যাস, মাইগ্রেনের সমস্যা, সাইনাসের ব্যাপার, তাই ব্যথার ট্যাবলেট খেয়ে কমিয়ে নিলেন, ভাবলেন পেয়েছি জাদুর কল, মাথার যন্ত্রণা হবে ট্যাবলেট খেয়ে নেব। 2, ব্রেন টিউমার হলে আচমকা রোগী চোখে কিছু দেখতে পাবে না, কিংবা মাঝে মাঝে হালকাভাবে দৃষ্টির অস্পষ্টতা দেখা দেবে, চোখ ঝাপসা হয়ে যাওয়া লক্ষণ থাকবে। এবারে একটু ডলাডলি করলেন, ঠিক হলো, এটা কখনোই ভাবা যাবে না। 3, অলসতা এবং অবসন্নতা। যদিও এটা অন্যান্য ক্ষেত্রেও হয়ে থাকে, তবে এটাকেও গুরুত্বের মধ্যে আনতে হবে। 4, রোগী মাঝে মাঝেই অজ্ঞান হবে এবং অজ্ঞান না হয়ে অনেক সময় আক্ষেপ বা খিঁচুনি দেখা দেবে, ভেবে নেবেন এটাও যে কোনো সময় মৃত্যুর একটি মোক্ষম কারণ। 5, এটাতে অনেক সময় রোগীর শরীরের ভারসাম্য হারাতে থাকবে, মনে হবে দেহটা যেন প্যারালিসিসের দিকে চলে যাচ্ছে, শরীর বেঁকে যাচ্ছে, মনে হবে দেহ যেন দেহ নেই। 6, মস্তিষ্কে টিউমার থাকলে প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, যদিও এটা অন্য রোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, তথাপি এটাকে ভাবার একটি দিক বলে মনে করতে হবে। এবার আসবো চিকিৎসা, কীভাবে বিনা অপারেশনে এর সমাধান করা সম্ভব। 1, প্রতিটা হাতের কবজির 2 ইঞ্চি নিচে থেকে প্রতিটা আঙুলের মাথা পর্যন্ত টিপতে টিপতে ওপরের দিকে উঠতে হবে এবং নিচের দিকে নামতে হবে, প্রতি আঙুলে 15 বার, সকালে এবং বিকেলে। 2, প্রতিদিন প্রাণায়াম করতে হবে, দিনে 2 বার, সকালে এবং সন্ধ্যায়, 10 মিনিট সময় নিয়ে। 3, তামা লোহা রূপা সোনা জলে সেদ্ধ করে সেই জল দিনে 8 গ্লাস খেতে হবে। 4, মাংস ডিম ভাজা পোড়া ঠান্ডা জিনিস বাইরের খাবার সাদা লবণ চিনি ইত্যাদি ত্যাগ করতে হবে, বিনিময়ে সন্দব লবণ গুড় ইত্যাদি খেতে হবে, লাল চালের ভাত লাল আটার রুটি খেতে হবে, খাবার চিবিয়ে খেতে হবে, সন্ধ্যে 7টার মধ্যে রাতের খাবার শেষ করতে হবে। 5, ক্যালিবম 30 এবং সিকুটা 30 পর্যায়ক্রমে খেতে হবে 6 মাস, এছাড়া কেলিফস 12x এবং ম্যাকফস 6x, ক্যালকেরিয়াফস 12x দিনে 2 বার, প্রতিটা ঔষধে 2 বড়ি আন্দাজ খেতে হবে, তাহলেই কেল্লা হতে। তো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনারা যদি এই নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।